নমস্কার আমার নাম সঙ্গীতা গুপ্ত কালকে টু এইট নাইনের ব্যবহার সাফল্যের পর মোস্ট ওয়েটেড প্যান্ডেলের সুপারস্টার প্রবাসী নতুন সিনেমা আনে এসেছে তার নাম হলো ফৌজি এখন সবচেয়ে বেশি ফ্যান যদি কোনো অ্যাক্টারে থেকে থাকে তার নাম হলো প্রবাস প্রবাস দ্য তারপর কী হলো যখন সোশ্যাল মিডিয়াতে বিগ বাজার সিনেমা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো আর সোশ্যাল মিডিয়ায় কোনো সৌজগুলি নেই কোনো কিছু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না এত কম হাই প্রবাসের সিনেমা কী করে হলো প্রবাসী নতুন সিনেমা এসেছে তাদের কন্ট্রোভার্সি হতে পারে এবং ফিল ফিল্মকে হয়তো ব্যান করে দেওয়া হতে পারে ফৌজি নাম হয়তো অনেকে শুনে ফেলেছেন হয়তো কোনো জায়গায় পড়েওছেন প্রবাসের ওয়ার্ডের সিনেমা পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে হায়দ্রাবাদে আয়োজন করা হয়েছিল এই কিছু ফটো রিলিজ হয়ে গেছে ওখানে দেখা যাচ্ছে প্রবাস নতুন লুক লুকটা একটু আলাদা ডিফারেন্ট লেগেছে একটু ফ্রেশ ফিল হয়েছে নাইনটিন ফর্টি সেভেন হিস্টোরিক্যাল কাহিনীর সঙ্গে মজাদার কাহিনী মিলিয়ে এত দারুন প্রেসেন্ট করে দেওয়া দর্শকের সামনে কিন্তু সোজা কানেকশন আছে ওয়ার্ল্ড ওয়াইড টুয়েল সঙ্গে প্রশ্ন থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন অপারেশন টু এর কথা বলে দেওয়া হয়েছে বড় বড় করে লেখা আছে তেমন বুঝতে পারছেন ওয়ার্ল্ড ওয়ার টু এর কথাই নিশ্চয়ই বলছে আর জানেন ওয়ার্ল্ড ওয়ার টু এতে কি সিক্রেট মিশন হয়েছিল যেটাতে বড় বড় কন্ট্রোভার্সি রয়েছে এবং কিছু কিছু দেশ এখন রিসার্চ করে তার উপর বিশাল চন্দ্রশেখর সিনেমার একটি মিউজিক ও প্যাকেট মিউজিক কাজ করে চলেছেন ইতিমধ্যে তিনি তিনটি ছবিতে কাজ করে যেন সাফল্য পেয়েছেন এই পোস্টের বিলেটিনে জ্বলন্ত পতাকা দেখানো হচ্ছে মানে ইন্ডিপেন্ডেন্টের জন্য ফ্রিডম রিভলিউশন দেখানো হতে পারে কিছু কিছু সময় নানারে মেমোরি মাথায় চলে আসে আর সিনেমার শেষের ক্লাইম্যাক্স দেখানো হয়েছিল ইন্ডিয়ার ভাষায় ব্রিটেনের ফ্রিডম অ্যাঙ্গেল দেখানো হয়েছিল আর এটা দেখানোর জন্য ইন্ডিয়ার সমস্ত হলে দর্শক ভরে গেছিল সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সিনেমা পোস্টারে গীতা দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ মহামতের যুদ্ধের সময় অর্জুনকে যেটা বলেছিল সেটা গীতা বাণী হিসেবে আমরা জানি আর পোস্টারের ওপর থেকে নিজ মধ্যে গীতা বাণীগুলো লেখা আছে হতে পারে ফিল্মের ডিভাইন আগে দেখানো হতে পারে আজাদিন কাহিনীর সঙ্গে মহাভারত কাহিনী জুড়ে মডার্ন মহাভারত দেখানো হতে পারে এত কিছু যদি দেখানো হয় না ফিল্ম বকবাসের সাফল্য পাবে আর প্রবাসের কেরিয়ার উপর বদলে দেবে ছোট ছোট পতাকা দেখতে পাচ্ছেন আপনি যদি দেখে থাকেন তাহলে জানবেন এটা সুভাষচন্দ্রের সঙ্গে জুড়ে আছে সুভাষচন্দ্র আজাদিন ফৌজে কথা হচ্ছে এইটা তুমি আমাকে রক্ত আমি তোমাকে স্বাধীনতা দেবো এটা তিনি বলেছিলেন এখন এটা ফিল করার সময় এসে গেছে এই সিনেমাটি সোলজারের কাহিনী দেখানো হয়েছে এই জন্য ফৌজি নামটা দেখানো হয়েছে এখন ফৌজি নামটা এখন প্রফেশনাল হয়নি নামটা হয়তো বদলে দিতে পারে চান্স আছে হতে পারে সুভাষ চন্দ্র বসু ফলোয়ার হতে পারে নয়তো আজ ফৌজি মেম্বারও হতে পারে কণ্ঠবাসের কাহিনী দেখানো হতে পারে যেটা আমি বইতে পড়িনি বা কোনো জায়গায় শুনিনি সেই কাহিনী যদি দেখানো হয় না সিনেমা হলে দর্শকের সংখ্যা ভরে যাবে প্রবাসের সঙ্গে সুভাষচন্দ্র বসু কাহিনী জুড়ে দেওয়া হলে এই সিনেমাটি এক্সাইডিং কাহিনী দেখানো হবে যেটা ফিল্মে দিন দেখিনি সেটা রিস্ক দেখানো হলে রিস্কি হতে পারে এই সিনেমাটি ব্যান্ডও করে দেওয়া হতে পারে প্রবাসের অপোজিট যে অ্যাক্টার রয়েছে না সে অ্যাকচুয়াল কাহিনী সুর পাকিস্তানের সঙ্গে রয়েছে পাকিস্তানের আর্মি অফিসারের মেয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে দারুণ পপুলার ইনস্টাগ্রাম এবং ইউটিউবে দারুণ সাবস্ক্রাইব এবং ফলোয়ার রয়েছে আপনি জানেন দেখে নিতে পারেন তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার রয়েছে তার নাম হচ্ছে বি তার আপনি হয়তো নাম যা শুনেছেন আপনি এই সিনেমাতে তিনি কাজ করতে চলেছেন এই স্টেপ এরকম স্টেপ নেওয়া হয়েছে এর জন্য কেন এই সঙ্গে পাকিস্তানের অ্যাঙ্গেল জুড়ে দেওয়া রয়েছে বলে সেই জন্য সিনেমাটাকে চুপি সরে করা হচ্ছে ইন্ডি পাকিস্তানে পাকিস্তানের অ্যাঙ্গেল দেখানো হবে এই যে ডিরেক্টর সিনেমাতে কাজ করছেন তার নাম হচ্ছে হনু রাঘব পুদীপ তিনি লাস্ট টাইমে কাজ করেছিলেন এবং সেখানেও দেখানো হয়েছিল ইন্ডিভার্স অফ পাকিস্তানি অ্যাঙ্গেল তিনি এই সিনেমার সঙ্গে লাভ স্টোরি জুড়ে দিয়েছিলেন এবং সঙ্গে ফ্রিডম অ্যাঙ্গেল জুড়ে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল যে পুরো চমকে গেছিল সীতারামের নাম শুনলেই ইমোশনাল লাভ স্টোরি কমেডি ট্র্যাজেডি সবকিছু ফিল করেন

ভগবান শ্রীকৃষ্ণের গীতা শ্লোক এই সিনেমাতে ব্যবহার করা হয়েছে আর সুভাষচন্দ্র বসুর সঙ্গে কানেকশন আছে সিনেমাতে এই সিনেমার সবচেয়ে বড় অসুবিধা হল পাকিস্তানি অ্যাক্টারের সঙ্গে নাম জুড়ে আছে সিনেমাটি এই প্রবাসী অ্যাক্টিং স্কিল প্রমাণ করার জন্য সিনেমাতে ভালো কাজ করে দেখাতে হবে ফৌজি নাম যদি সত্যি করা হয় না তাহলে প্রবাসী গেম চেঞ্জের ফিল্ম হয়ে উঠতে পারে প্রবাসে বাজার দিন অক্টোবরে সিনেমার পোস্টার রিলিজ করে দেওয়া হবে ওখানে প্রথম জানতে পারে প্রবাসের ফার্স্ট লুক কী হতে পারে কিছু লোকের মতে সুভাষচন্দ্রের সঙ্গে কাহিনীর সঙ্গে জুড়ে দেওয়া হবে এবং সুভাষচন্দ্র কাহিনী থেকে ইন্সপায়ার হয়ে সিনেমাটি তৈরি করে দেওয়া হবে যদি স্বাধীনতা কোনো গোপল সত্যি সিনেমার সামনে নিয়ে আসে না সিনেমাটি ব্লগ করে সাফল্যভাবে বক্স অফিস সমস্ত রেকর্ড ভেঙে দেবে এই ফিল্মে অ্যানাউন্সমেন্ট জনের অংশের সঙ্গে বেশি সরগোল কেন করা হয়নি এখন নিশ্চই বুঝতে পারছেন মেম্বারে রিস্ক নিতে চাইছেন না তিনটি প্রশ্ন আছে আমার কাছে প্রথম হলে বয়সের লোকটি কি ফ্রেশ মনে হচ্ছে এই লুকে আমি কত নাম্বার দিই দ্বিতীয় হলেই উপবাস সঙ্গে ইবাম বি জোরে কি পাস হবে না ফেল হবে পিছের দিকে নিশ্চই বুঝতে পারছেন সঙ্গে অন্য দেশে আছে বলে কি কোনো পার্থক্য নিয়ে আসবে সীতারামের মতো এবং অবতা দেখানো হবে লুক দেখতে আপনি পছন্দ করবেন এই সিনেমা হিট হলে ফ্লপ হবেন কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে